ভিডিও যেসব ফোয়াগনোরে মৃত্যু দেখা যায় এটার ব্যাখ্যা নেই বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করিতে হয়, কিন্তু তার আরেকখান পরিচয় আছে এই অনুরোধে তারা ব্যাখ্যা নেই দি জামাল খান এভিনিউ নামক উগ্র সামাজিক সংগঠনের সদস্য, যে সংগঠনের মাধ্যমে তারা নিজেরা হরসটিয়া তুন সঞ্চয় করে প্রতি বছর ইতে গরিব ও অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করিতে হয়। নানা সংগঠনের বেগুন স্টুডেন্ট এবং বেগুন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের স্টুডেন্ট, কেউ বুয়েট, কেউ ডিউ, কেউ সিউ এবং সর্বোচ্চ বিদ্যাপীঠের তো নানা স্টুডেন্ট সকলে বর্তমান রানিং স্টুডেন্ট আছে এবং আরা সংগঠনের বর্তমান মেম্বার 80 জন প্লাস। তার ওই ধারাবাহিকতায় এপ্রিল 5 তারিখ এতিমখানার শিক্ষার্থী হলের পাশাপাশি পথ শিশু ও অসহায় মানুষের রই প্রায় 1500 মানুষের ইফতার আয়োজন করছে সংগঠনগুলো। পাশাপাশি চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার 150 এতিম বাচ্চার মধ্যে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ করছে তারা। এই সময় তার উপস্থিত আছেন দি জামাল খান এভিনিউর উপদেষ্টা মোহাম্মদ আসিফ উসমান, সদস্য সাদ আরিফ ইফাস, জুনায়েদ মাহিন সহ সংগঠনের অন্যান্য সদস্য। আরার মূলত বন্ধু বান্ধবের গ্রুপ জামাল দি জামাল খান এভিনিউ, আরা আসলে বেগুন একটা জামাল খান পাওয়া পাইন, তো আরা মূলত একটা আড্ডা মারতে মারতে এরকম গ্রুপ গুলি ফেলাইলাম, পরে দিয়ে আরা মিলেমিশে যারা ব্যক্তিগত সঞ্চয় তুন আরা মূলত কাজ হিসেবে শুরু করছিলাম অনেক করোনা ভাইরাসের তুন, এরপর তুন আরো ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজনে আজ 5 বছরে আরা পদার্পণ করছি। তো আরা প্রথম যেদিন শুরু করছিলাম 50 জনের খাবার দিয়ে আজ আলহামদুলিল্লাহ আরা 1500 মানুষের খাবার হেলমেট করতে পারছি। আরা 2020 সালের তুন মোটামুটি আনা শুরু করছি 50 জন দিয়ে নেয়, এবার আরা প্রায় 1500 মানুষের আয়োজন করছি, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বড় ভাই ছোট ভাই বেগুন মিলিয়ে এনে ফান্ডিং দিয়ে এনে সহযোগিতা দিয়ে এনে করছি। এবার আনা অনেক এতিমখানা এফজখানা অনেক গরিব দুঃখীদের কাছে আনা এবার ফোচাইতে না পারে, আগামীবার আনা আশা করছিম যে ইতার বেগুন আনার এক ফতি তাইবু আনা ইতার কাছে হানা ফোচাই দিউম। তারা তারা চিন্তা করলাম তো মানে মানুষের আসলে কীভাবে সাহায্য করলে মানুষ আসলে বেশি উপকৃত হবো, পর আরা করোনার সময় নতুন শুরু করি আরা এক আজম শুরু করি মাত্র 50 জন আরা মানে 500 বন্ধু মিলে 50 জনের জিনিস দিয়ে শুরু করি। আজ আরা চিটাংশ অনর একদম প্রায় অনর 41 ওয়ার্ড তুন অনর প্রায় 31-32 ওয়ার্ড পর্যন্ত আনার এই সংগঠন ছড়িয়ে পড়েছে। সংগঠন আনার জামাল খান দি এভিনিউ নাম হলেও এবার শুধু জামাল খানের মধ্যে সীমাবদ্ধ নাই, এবার আজ চিটাংশর বিভিন্ন ওয়ার্ড জড়িত, আনা হইন্ত চিটাংশর তরুণ প্রজন্ম বেগুনরে একত্রিত হইবার লাই, গেলে আর একত্রিত হইলে আনার সমাজ আরও সুন্দর হইব আরও বড় হইব। এই ইফতার বিতরণের কাজটা আমরা শুরু করেছি গত 5 বছর আগে, 5 বছরের ধারাবাহিকতা এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে এখন আমরা 1500 মানুষের খাবার আয়োজন করতে পারছি, এরপর 100 জনের মতো পাঞ্জাবি বিতরণ করার কর্মসূচি আমরা নিয়েছি। তো ইচ্ছা আছে আগামী বছরগুলোতে আরও বৃহৎ পরিসরে এই কর্মসূচিটা যাতে আমরা সম্পাদন করতে পারি। আমরা সেই 5 বছর আগে থেকে আমাদের এই কার্যক্রম শুরু করেছি, আমরা আমাদের বিভিন্ন টাকা পয়সা বন্ধুরা যেগুলো আড্ডায় খরচ না করে জমিয়ে এই কর্মকাণ্ডের জন্য বরাদ্দ করে রেখেছি। আমার মনে হয় আমরা যদি চাই তাহলে আমরা একটা ভালো কিছু করে দাঁড়াতে পারি, আমরা তরুণরা যারা আছি বন্ধুরা মিলে বাজে আড্ডায় নিজেদের সময় বরবাদ না করে আমরা আসলে ভালো কিছু করতে পারি, বিশেষ করে অসহায়দের পাশে দাঁড়াতে পারি দেশের এই দুরবস্থায়। এছাড়াও সংগঠনকে বিভিন্ন ইতিমধ্যে নিয়মিত ইফতার বিতরণ করিতে হয়। সি+ টিভি চট্টগ্রাম।